মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র দুষ্কৃতীদের লুটপাট চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গতকাল রাতে ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ব্যবসায়ী বাড়িতে ছিলেন না। অভিযোগ, কালো কাপড়ে মুখ ঢেকে দুই সশস্ত্র দুষ্কৃতী বাড়িতে হানা দেয়। ব্যবসায়ীর স্ত্রী ও শিশুপুত্রের হাত মুখ বেঁধে তারা সোনা ও নগদ লুট করে পালায় বলে অভিযোগ। বেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে কাঠের মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো। দমকল সূত্রে খবর, কাশীপুরের ওই কাঠের মিলে গতকাল রাত দুটো নাগাদ আগুন লাগে। প্রচুর কাঠ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে সে সময় কোনো কর্মী ওই কাঠের মিলে ছিলেন না। মিল মালিকের দাবি, বহুমূল্যের কাঠ পুড়ে গিয়েছে, কি থেকে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ হাওড়ার উদয়নারায়ণপুরের বিজেপি নেতা সুমিত রঞ্জন কাঁড়ার বিরুদ্ধে। গত বিধানসভা নির্বাচনে উদয়নারায়ণপুরের বিজেপি প্রার্থী ছিলেন তিনি। টাকা ফেরতের দাবিতে বিকেলে উদয়নারায়ণপুর আমতা রোড অবরোধ করেন অভিযোগকারী চাকরি প্রার্থীরা। ঘটনায় সিআইডি তদন্তের দাবি করেছেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা সুমিত রঞ্জন কাঁড়ার। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, কেউ দোষ করলে শাস্তি পাবে, এতে দলের কোনো সম্পর্ক নেই। উনি বলেছিলেন যে চাকরি করিয়ে দেবেন, সেই পারপাসে আমাদের টাকা নিয়ে দেয়া হয়েছিল আর কি। প্রাইমারির কত টাকা বা কতগুলো খেপে টাকা দিয়েছিলেন? 11 লক্ষ টাকা দুটো খেপে দেয়া হয়েছিল দুজনের জন্য। 2015 সালে টাকাটা নেওয়া হয়েছিল, বলেছিল যে এসএসসিতে চাকরি করিয়ে দেওয়া হবে। আমার কাছ থেকে 2 লাখ টাকা নেওয়া হয়েছিল, 1 লাখ টাকা পরবর্তীকালে অনেক তাগাদা মানার পরে 1 লাখ টাকা দিয়েছিল, চেক দিয়েছিল, কিন্তু সেটা আবার ব্যাংকে জমা করার পরে বাউন্স হয়েছে। এরকম বাউন্স খেয়েছে বহু চেক আমাদের উদয়নপুরে পড়ে আছে, কারো টাকা কিন্তু মেটেনি। ভোটের সময় এই জায়গা পুরো রমরম করছিল। উনি হচ্ছে বিজেপি ক্যান্ডিডেট ছিলেন সুমিত রঞ্জন কাঁড়ার, ঠিক আছে। সেই জন্যে আমাকে ফেস্টন ব্যানারের জন্যে কন্ট্যাক্ট করা হয়েছিল। আমি মোটামুটি 1.5 লাখ টাকার মতো কাজ করেছিলাম, কিছু টাকা ক্যাশ দিয়েছিল, আর লাস্টে যে টাকাটা বাকি ছিল 83,000 টাকা, সেই টাকাটা চেকে পে করে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে ওই টাকাটা বাউন্স হয়ে যায়, সেই টাকাটা আমরা পাওয়া যায় না। বিজেপি কথায় কথায় সিবিআই ইডি বিভিন্ন তদন্তের কথা বলে, তা তারা মুখোমুখি হন না এই ধরনের তদন্ত বা সিআইডি। আমি মনে করি এই সংক্রান্ত ব্যাপারে অবিলম্বে সিআইডি হস্তক্ষেপ করা দরকার। এই যে শয়ে শয়ে ছেলে প্রতারিত হয়েছে, আমার কাছে যা খবর আছে শুধু উদয়নপুর এলাকাতেই 700 ছেলে মেয়ে আছে। এছাড়াও আমতা, খানাকুল, মুরসুড়া, মুন্সিয়ার, জগৎবল্লভপুর এই এলাকা থেকেও তিনি চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা তুলেছেন, তিনি এবং তার বাবার নাম শুনেছেন।